সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লা নিয়ে প্রতিনিয়তই কানে আসছে নতুন খবর। এই নাটকীয়তাকে আরও নাটকীয় করে তোলে ভারতীয় গণমাধ্যমের কিছু আটকা খবর। সেখানেই হঠাৎ করে বলা হয় সোমালিয়ার দস্যুদের সাথে গোলাগুলির পর বাংলাদেশি জাহাজটিকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। তার আগেই ভারতীয় নৌবাহিনী জানিয়েছিল সোমালিয়ার জলদস্যুরা ছিনতাই করা একটি জাহাজ থেকে তাদের হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুড়েছে। যদিও সেই জাহাজটি এমভি আবদুল্লা কিনা সে নিয়ে ধোয়াশা তৈরি হয়। পরে জানা যায় এটি মাল্টার পতাকাবাহী একটি জাহাজ এমভি রুয়েন। 14 ডিসেম্বর সোমালিয়ার জলদস্যুরা এটিকে ছিনতাই করে। তারপর এই জাহাজ ব্যবহার করেই তারা অপহরণের কাজে অংশ নিয়েছিল। এবার ভারতীয় গণমাধ্যমের খবরেই ধোয়াশা পুরোপুরি কেটেছে। রুয়েন জাহাজটিকে সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। ওই জাহাজে 17 নাবিককে 40 ঘন্টা দীর্ঘ অভিযানের পর উদ্ধার করা হয়। ভারতীয় নৌবাহিনীর দাবি সব নাবিককেই অক্ষত উদ্ধার করা গেছে। এদিকে ভারতীয় নৌবাহিনী বাংলাদেশি জাহাজটির বেলায় কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি। তারা জাহাজটির অবস্থান কিংবা পর্যবেক্ষণে রয়েছে কিনা তাও পরিষ্কার করে বলেনি। তবে জানা গেছে বাংলাদেশি নাবিকদের শুক্রবারের পর থেকে আর কোনো হদিস পাওয়া যায়নি। দস্যুদের পক্ষ থেকেও করা হয়নি কোনো যোগাযোগ, তাই বাড়ছে অনিশ্চয়তা। এমভি আবদুল্লার মালিক পক্ষ জানিয়েছে তারা জাহাজটির সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করছেন, পাঠাতে চাইছেন প্রয়োজনীয় রসদও। গত মঙ্গলবার ভারত মহাসাগরের নাবিকসহ জাহাজটিকে জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর 2 দফায় জাহাজটিকে অন্যদিকে সরিয়ে নেওয়া হয়। এ পর্যন্ত জানা গেলেও শনিবার জাহাজটির কোনো খোঁজখবর পাওয়া যায়নি। শুরুর দিকে ছিনতাই হওয়া জাহাজটিকে ধাওয়া করার খবর দিয়েছিল ইউরোপীয় নিরাপত্তা বাহিনীও, তবে তারাও শেষ পর্যন্ত পিছু হটে। তাদের দাবি, জিম্মি নাবিকদের নিরাপত্তার কথা ভেবেই তারা বড় কোনো পদক্ষেপ নিতে পারেনি। সব মিলিয়ে পরিস্থিতি আগাচ্ছে মুক্তিপণের সেই চিরায়ত প্রথার দিকেই, কারণ সমুদ্রপথ নিরাপদ রাখার ভার নিয়ে যারা বসে আছেন তাদের উদ্যোগ যেমন প্রশ্ন সাপেক্ষ, তেমন সোমালিয়াতেও কার্যকর কোনো সুরক্ষা ব্যবস্থা নেই। উল্টো দস্যুতাই দেশটির ডলার ইনকামের বড় একটি মাধ্যম হিসেবে দেখা দিয়েছে। অনেক সমুদ্রপথ বিশ্লেষক আবার এই দস্যুতার পেছনেও খুঁজছেন ভিন্ন কারণ। তাদের মতে লোহিত সাগর, আরব সাগর, এমনকি ভারত মহাসাগরে হুথি বিদ্রোহীদের যে তাণ্ডব চলছে তার পাল্টা ব্যবস্থা হিসেবেই কিংবা বিশ্বচক্ষে অন্যদিকে ঘোরাতেই কোনো একটি পক্ষ এই নাটক নিয়ে হাজির হয়েছে। যদিও কোনো মতই এখনও পরিষ্কার নয়, সবগুলো মত নিয়েই যথেষ্ট ধোয়াশা আছে।